বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি। হ্যাঁ, আজকে ব্লগটা আমি আমার অফিস থেকে শুরু করছি, কারণ কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এটা আমার প্রি বার্থডে সেলিব্রেশন বলতে পারো বা ট্রিপ বলতে পারো। তো একটা ছোট্ট ট্রিপ, দুদিনের ট্রিপ, দুদিনও না প্রায় একদিনের ট্রিপ, একদিন থাকবো পরের দিন চলে যাব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমার এটা হচ্ছে আমার গুবলুশের প্রথম ট্রিপ, প্রথম সে বাইরে যাচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না। আমি ভিডিওতে অনেক কিছু বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শান্তিনিকেতন অ্যান্ড তারাপীঠ। ঠিক শান্তিনিকেতন না, আমরা যাবো সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি দেখাবো তোমাদের, তারাপীঠ দেখাবো, তো তোমরা কিন্তু একদম মিস করবে না। তো আজকে শুক্রবার, আমি শনিবার বেরোবো, আমরা কালকে বেরোবো। তো যতটা পারবো আমি কভার করার চেষ্টা করবো, ইনফরমেশন দেবো, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। চলো কালকে দেখা হচ্ছে, টাটা। মামা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? গুবলু, ততদিনে তুমি প্রিয়জন। হ্যাঁ, ও জিজ্ঞেস করিনি কোথায় যাচ্ছি, তারাপীঠ। দেখো আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। তো ওই হাটটা কিন্তু প্রচুর বড়, এবং তোমরা পারলে একটু বেলার দিকে আসবে। আমরা সকালের দিকে এসেছিলাম বলে আস্তে আস্তে তখন হাটগুলো জাস্ট বসছিল। তো এখানে দেখছো এখানে কিছু গয়না আছে। এখানকার গয়নার রেঞ্জ মোটামুটি তোমার 50 টাকা থেকে শুরু 200-250 টাকা অবধি যাচ্ছে। তো এখানে এরকম হাতের গয়না খুব পাবে, এই গামছাও পাবে, খুব সুন্দর গামছাগুলো, 150-200 টাকা মতো এটা দাম বলছিলো। তো আমরা নিইনি যদিও। তো এখানে দেখো কিছু হাতের জিনিস পাওয়া যাচ্ছে, কানের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে দাদা যে দিদিরা যারা বিক্রি করছে তারা কিন্তু বেশিরভাগই নিজের হাতে জিনিসগুলো করে বিক্রি করে। তো এইখানে এই দিদি দেখো শাড়ি দেখাচ্ছে। এর কাছে শাড়ির রেঞ্জ মোটামুটি ওই 450-300 টাকা থেকে আরম্ভ হচ্ছে। এই যে শাড়িটা উনি দেখাচ্ছেন, আই থিঙ্ক এটা 450 টাকা দাম ছিল আমার যতটুকু রিকল আমি করতে পাচ্ছি। তো এখানে তুমি মোটামুটি 500 টাকা থেকে আরম্ভ করে 8000 টাকার অবধি শাড়ি পাবে। এখানে এই দাদাটার কাছে কুর্তি ভালো বিক্রি হচ্ছিলো, সেগুলো আমরা দেখছিলাম। তো আমি এদের কাছ থেকে কিছু নিইনি, বাট তোমরা অবশ্যই নিতে পারো, কারণ খুব সুন্দর কালেকশন এদের এবং আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো এখানে ব্যাগও আছে, সব কিছু আছে। কোথায় আমরা? ও ফটো তুললে হাসে। আমরা আসছি সোনাঝুরি হাটে। এই যে এই ব্যাগগুলো তোমরা দেখছো এখানে মোটামুটি 100 টাকা থেকে আরম্ভ করে ব্যাগ আছে, 50 টাকারও যেগুলো তোমার পার্স ওগুলো আছে। এই দাদার কাছে কুর্তিগুলো ছিল, এগুলোর রেঞ্জও ওই রকমই 500-600-700 মধ্যে। এখানে ব্লাউজ ছিল, ব্লাউজগুলোর রেঞ্জ আই থিঙ্ক 250-300-350 এর মধ্যেই ছিল। আচ্ছা, তাছাড়াও তোমার এই দিকে যে তোমার স্কার্টগুলো দেখতে তো তোমার শাড়ি স্কার্ট সবই পাওয়া যাচ্ছিলো। তো এই শাড়িগুলোর রেঞ্জও মোটামুটি, এই যে ব্ল্যাক শাড়িটা দেখছো এটার রেঞ্জ মোটামুটি ওই 650-700 মধ্যে। শাড়িটা কিন্তু খুবই নরম ছিল, আমি হাত দিয়ে দেখেছি এই সাদা শাড়িটা। এগুলোর রেঞ্জ ওই 550-600 মধ্যে, কিন্তু তার থেকে কিন্তু বেশি নয়। কাঁথা স্টিচের যেগুলো, হ্যাঁ সেগুলোর একটু দাম বেশি। তো সেগুলো তোমরা একটু দেখে তোমাদের কিনতে হবে অ্যাকচুয়ালি, আর দর করে চেষ্টা করো দর করে কেনার। তো যাই হোক, এখানে ব্যাগগুলো যেগুলো দেখছো এগুলো ওই 650-700 রেঞ্জের মধ্যে। এখানে স্কার্ট আছে, স্কার্টগুলো ওরকম 800 রেঞ্জের মধ্যে। এই শাড়িগুলো, এই যে এখানে শাড়িগুলো যেগুলো দেখছো এগুলো ওই রকম। বুঝলি? আরেকবার 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 এ টাকা বা টাকা আরেকবার 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 দেখো না কি হচ্ছে। তোমার চেনা মনে চেনা লোক আমি এইগুলো ধরতে হবে। হ্যাঁ চলো তাহলে, চলো চলো এরকম না যে এগো দামটা ভ্যারি করে। এই মা পড়ে যাবে, হাঁটতে পারবে না, কোমর ব্যথা। চলো চলো চলো
না শোন না, তুমি যখন আমাদের কিছু দেখতে পাবো। হ্যাঁ পাবে না এখানে যে পটলি গুলো দেখছি, পটলি গুলো আই থিঙ্ক ওই 250 টাকা মতো দাম, আর যে সাইড ব্যাগ গুলো 100 টাকা। এইভাবে সোনাঝুরি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম তারাপীঠের পথে, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। তো তারাপীঠ যাচ্ছি আর মনে মনে ভাবছি যে সোনাঝুরিতে অনেক বেশি করে আমরা আমাদের মেমোরিজগুলো রেখে গেলাম। তো তোমরা আমাদের সাথে থাকো, কারণ ব্লগটা এখনও কিন্তু বাকি আছে, তারাপীঠ এখনও বাকি আছে। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, আমরা মোটামুটি আমরা সাঁইথিয়া হয়ে তারাপীঠ ঢুকবো। তো তোমরা যদি কলকাতার দিক থেকে আসো, তোমরা কিন্তু তারাপীঠের জন্য তোমরা ট্রেনে আসতে পারো রামপুরহাট অবধি। রামপুরহাট হচ্ছে দ্য ইজিয়েস্ট স্টেশন অফ তারাপীঠ। তারাপীঠ স্টেশনও আছে, বাট তারাপীঠ স্টেশন থেকে তারাপীঠটা একটু দূর হয়। রামপুরহাট থেকে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম কোথায় এসছো, তুমি বলছিলে তারাপীঠ। সরি মিউট করে দিচ্ছি কারণ গান চলছে, তো এটা কপিরাইট হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা গল্প করছি, আড্ডা মারছি, ফ্যামিলির সাথে যাওয়াটার একটা আলাদাই মজা আছে। আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল তখন, নাহলে আমি গুবলুসকে তোমাদের অবশ্যই দেখাতাম। আমার গুবলুস কিন্তু পুরো আমাদের মতো খুব মজা করতে ভালোবাসে, খুবই হাসে, খুবই খেলে। অ্যান্ড তো যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাটা অপূর্ব, তোমরা দেখছো রাস্তাটা, আমার মনে হয় যে এর থেকে সুন্দর রাস্তা আমি কোথাও দেখিনি। এই রাস্তা দিয়ে যে যাচ্ছি আমরা, এবং মনে মনে ভাবছি যে আমরা হচ্ছে যাযাবরের মতো, কখন যে কোথায় চলে যাই আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, তো তারাপীঠ কিন্তু তোমরা অবশ্যই আসবে এবং দেখতে থাকো। আমরা মোটামুটি তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, তারপরে কথা বলছি, চলো। আমরা তারাপীঠ ঢুকে গেছি এখন রাত্রিবেলায়। তো হোটেলে চেক ইন করে আমরা ভাবলাম একটু মহাশ্মশানটা ঘুরে আসি। তো এখন মহাশ্মশানটাই ঘুরতে এসেছি এবং খুব সুন্দর লাগছে চারিদিকটা। তো আবার দেখি সকালে দেখা। সকাল হয়ে গেছে, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবং প্রচণ্ড ভিড় লাইনে, চারিদিকে সবাই লোকজনের সমাবেশ, সবাই মা তারা দর্শন করতে এসেছে, আমিও এসেছি। তো তোমরা মনে করে সবসময় রাখবে, কোনো দালালের ভরসায় পড়বে না। আমরা এখানে আমাদের একজন চেনা পরিচিত আমাদের পাণ্ডা ছিল, তিনি আমাদের খুব সুন্দরভাবে পুজো করিয়ে দিয়েছেন। তো কোনো টাকা পয়সা চাইলে কিন্তু তোমরা অবশ্যই দেবে না। তো এই যে এখানে আমার গুবলুস, আমার মা আর আমার বর। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। আমার শাশুড়িমা বসে আছেন, পায়ে ব্যথা। তো এই যে আমার শাশুড়িমা, উনিও করে আছেন, দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড লাইন পড়েছিল, আমরা লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি। তো এখন অপেক্ষা করছি আমাদের টার্নের জন্য। এই দরজাটা এখন বন্ধ করে দিয়েছে কারণ ভেতরে অনেক বেশি ভিড় হয়ে গেছে। তো এই দরজাটা খুললেই কিন্তু আমরা মা তারাকে দেখতে পারবো, মা তারা দর্শন করতে পারবো। আমার সাথেও তোমরা মা তারা দর্শন করো। আমি হয়তো মা তারাকে ভেতর থেকে দেখাতে পারবো না, কিন্তু আমি চাই আমার যত সাবস্ক্রাইবার আছে এবং যারা আমার ভিডিও দেখে তাদের যেন সবার মনস্কামনা পূর্ণ হয়, যারা যা চায় তাই যেন পূর্ণ হয়। এই যে আমার গুবলুস, তোমরা আমার গুবলুসকে অনেক ভালোবাসো, আমাকে যেরকম ভালোবেসেছো আমার গুবলুসকেও ভালোবেসো। আমার গুবলুস দাঁড়িয়ে আছে, ও বেচারা একটুখানি ঘাবড়ে গেছে এত লোকজন দেখে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমার মা আমাকে বলছে কখন হবে কখন হবে। তাই বললাম দাঁড়াও মা, হবে, মা তারার কাছে যখন এসেছি ঠিক হবে, তুমি চিন্তা করো না। তো এইভাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি, লাইনটা তোমার এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। এই আমাদের ডালি যে আছে সেটা আমাদের যে পাণ্ডা আছে তার কাছে আছে, মন্দিরে কাছাকাছি যত যাচ্ছি মনের ভেতরটা যেন কেমন একটা করে উঠছে, মনে হচ্ছে কখন মায়ের কাছে ছুটতে চলে যাব। তো তোমরা কিন্তু তারাপীঠ মন্দির আসার জন্য টোটো পাবে, তো টোটো কিন্তু অনেক টাকা ভাড়া চায়। তো তোমরা কিন্তু অবশ্যই দরাদরি করে টোটোর সাথে এ করবে, তার কারণ সংকীর্ণ গলি গাড়ি ঢুকবে না। তো মোটামুটি টোটো কিন্তু 15 টাকা পার্সন বা 10 টাকা পার্সন নেয়, বাট অনেক সময় কিন্তু টোটোরা বদমাইশি করে। তো তোমরা সেটা একটু দেখে তারপরে কিন্তু ভাড়াটা এ করবে। তো এখন আমরা লাইনের দিকে যাচ্ছি, লাইনে ঘুরছি। এই যে আমার মা,
মোটামুটি আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে কমপ্লিট হয়ে বেরিয়ে গেছি। মায়ের ফটো কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো লাস্টে, তোমরা কিন্তু দেখবে। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে তোমার প্রসাদটা নেব, প্রসাদটা নিয়ে বেরিয়ে যাব ডাইরেক্টলি। তো বক্রেশ্বর যাব আমরা এখন এখান থেকে, তোমরা কিন্তু দেখতে থাকো। এই যে মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, দেখো কত লোকের সমাবেশ, কত লোক মায়ের কাছে আসছে, তাদের মনোকামনা পূর্ণ হচ্ছে, তারা মনস্কামনা করে যাচ্ছে। তো আমার মনে হয় যে এর থেকে ভালো পবিত্র স্থান আর হতে পারে না। আজকে আমার সাথে তোমরাও দর্শন করে নাও, তোমরাও কিন্তু মাকে প্রণাম করো, মাকে ভক্তি ভরে তোমাদের মনে যা যা আছে তোমরা সেটা চাও। আশা করি মা তোমাদের ফেরাবে না, মা তোমাদের সেটা পূরণ করবে। তো এখানে দেখছো মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর। তবে ইনি হচ্ছেন আমাদের মুখার্জিদা, তোমরা দেখে নাও, ইনি খুবই ভালো। যখনই তোমরা এখানে আসবে অবশ্যই মুখার্জিদার খোঁজ করবে। মুখার্জিদা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে, ওনার কোনো ডিম্যান্ড নেই, উনি তুমি যা দেবে উনি হাসি মুখে তাই নেবেন। তো আমার মনে হয় যে তোমরা এলে কিন্তু অবশ্যই এনার খোঁজ করবে, এনার সাথে এনার কাছে তোমরা পুজো দেবে। তো ইনি হচ্ছে আমার এক স্টুডেন্টের বাবা, ওই কারণে ইনি খুবই ভালো। তো আমরা এবারে বেরিয়ে গেলাম। তো আমরা এখন মিষ্টি নেব, কিছু আমরা পেড়া নেব, যে কারণ প্রসাদের সাথে দিতে হবে। তো আমরা এই দোকানটা থেকে পেড়া নিয়েছি, এটা হচ্ছে মৌমিতা পূজা ভাণ্ডার। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু এই দোকানটা থেকে নেবে, এই দাদাটা খুবই ভালো এবং এদের মিষ্টি কিন্তু খুবই সুন্দর। আমরা নিজেরা খেয়েছি, তো আমরা অবশ্যই কিন্তু এই মৌমিতা পূজা ভাণ্ডারে এসে মিষ্টিটা নেবে। এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, মানে ইস্কন মন্দিরে মায়াপুরে আসিনি, তারাপীঠে একটা ইস্কন মন্দির আছে যেটা অপূর্ব সুন্দর। এবং মানে আমি সত্যি, আমার মা আগেরবারের ব্লগটা তো এখনই মায়াপুরে যেতে পারেনি, তো এইবার আমি মাকে এইটা দর্শন করিয়ে আমার খুবই ভালো লাগছে। এবং আমি অবাক হওয়ার কারণ যে আমার মা শাশুড়ি দুজনেই অসুস্থ, সেটা তোমরা জানো, মায়াপুর ব্লগে আমি বলেছি যে আমার শাশুড়ি খুবই অসুস্থ। কিন্তু এদের একটা জিনিস যে এরা কোথাও ঘুরতে এলে এদের যে এনার্জিটা থাকে না, সেটা আমাদের ফেল করিয়ে দেয়। তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখছো যে মন্দিরটা কতটা পরিষ্কার এবং কতটা সুন্দর। তো এইবার আমরা মন্দিরের পথে প্রবেশ করব এবং মন্দিরটা অসাধারণ দেখতে, অসাধারণ। মানে এখানে যে দেখছো, এখানে যে আলপনাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হাতে দেওয়া, খুবই সুন্দর দেখতে। এখানে ওইদিকে প্রসাদের কাউন্টার আছে, কেউ যদি আসো প্রসাদ খেতে চাও ওই দিক থেকে তোমরা প্রসাদ নিতে পারো। এই যে আমার বড় হাত দেখাচ্ছে, তো এই যে দেখো মন্দিরটা, জাস্ট দেখো, জাস্ট কারুকার্যটা দেখো। তো আমার সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম, এই যে আমার রাধা কৃষ্ণ দেখো। আশা করি তোমাদের ভালো লাগছে, তোমাদের মনস্কামনাও যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তো আমার বর জানি না কী বলছিল, আমিও বেশ কী বলছিলাম আমি নিজেও জানি না, যাই হোক। তো আমি দেখাচ্ছিলাম আমার মেয়েকে সমস্ত কিছু। এই যে ইনি হচ্ছেন, তোমরা চেনো নিশ্চয়ই। তো এখানে একটা মূর্তি রাখা আছে, একদম মনে হচ্ছে জীবন্ত মূর্তি। আমি তো দেখে ভেবেছিলাম বোধ হয় বসে উনি ধ্যান করছেন, কিন্তু না, এটা একটা মূর্তি। এটা ইস্কনের মন্দিরেও কিন্তু আমরা দেখেছিলাম। তো এখানে দেখো এত সুন্দর কারুকার্য মন্দিরটার, না মানে অপূর্ব অপূর্ব, মানে মানে আমার মেয়ে তো চারিদিক খালি দেখে যাচ্ছে এরম করে। তো ওর ফার্স্ট ট্যুরটা কিন্তু দারুণ হয়েছে, মানে ফার্স্ট ট্যুরটাই শুরু হয়েছে তীর্থস্থান থেকে। তো আমার মনে হয় আমার মেয়ে খুব লাকি। তোমাদের তো এটা বলিনি, আমার মেয়েকে পুরো মাতারার কোলে মানে ইয়ে করে পুজো দেওয়া হয়েছে। তো আমরা চলে এসেছি এখন বক্রেশ্বরে। তো বক্রেশ্বরে আমরা এই উষ্ণ যে জলটা ওখানটাতে যাব। তো তারাপীঠ থেকে বক্রেশ্বর আসতে আমাদের লাগলো অ্যাপ্রক্স এক ঘন্টা, আই থিঙ্ক ওই 17-18 মিনিট এরকম, বেশি নয়। তো ওখান থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে, তোমরা কিন্তু ক্যাব পেয়ে যাবে, তোমরা আসতে পারো। আমরা নিজস্ব গাড়ি করে এসেছিলাম, ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে। তো আমরা এখন মানে ঢুকছি ভেতরে। তো এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা, সেই 5 টাকাটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। তো দেখো তোমরা খুব সুন্দর, এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই সরোবরের দিকে। মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, তোমরা এখানে চান করতে পারো দরকার হলে, যে পুরুষ মহিলা লেখা আছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং এত সুন্দরভাবে জিনিস জায়গাটাকে সাজানো হয়েছে, আমার মনে হয় যে তোমরা দেখে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো মন্দিরটা আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরাটা অ্যালাউ নেই। যতটা দেখাতে পারবো আমি তোমাদের দেখাবো, তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে এই যে আমার শাশুড়ি নামছে, তো সিঁড়ি দিয়ে নিচে, এখানে চেঞ্জিং রুম আছে, তোমরা কিন্তু চান করলে এখানে চেঞ্জ করতে পারো, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। তো এটা একটা খুবই বিশাল সুবিধা বলতে পারো। তো আমরা এখন নামছি, নেমে এখন যাব জলের ওখানে। জলটা খুবই গরম, আমি নিজে পা দিয়ে আমি নেমেছিলাম জলে, মানে অসাধারণ জলটা, সিরিয়াসলি বলছি, মানে আমার খুব ভালো লেগেছে। তো আমরা এখন এগোচ্ছি জলের দিকে। এই যে দেখছো জলটা কন্টিনিউয়াসলি পড়ছে এবং জলটা এখানে সত্যি খুবই গরম। এখানে আমি দেখলাম কিছু চালও ফেলে রেখেছে এবং চালগুলো না ভাত হয়ে গেছে, মানে জলটা হয়তো পায়ে অতটা লাগছে না। মানে তোমরা এখানে চান করলে বুঝতে পারবে যে জলটা কতটা গরম,
তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন এই আরেকটা যে এটা হচ্ছে ছেলেদের জায়গা, মানে ওইটা দেখলে মেয়েদের জায়গা, এটা হচ্ছে ছেলেদের জায়গা। এই যে আমার শাশুড়ি নামতে পারছে না, মানে এতই পায়ে যন্ত্রণা, কিন্তু তাও ঘুরেছে। আমার মায়ের তো পা ফুলে গেছে, মানে তোমরা বুঝতেই পারছো। এই যে আমার গুবলু, আমার গুবলু কি বলবে, হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগছে, আমি বুঝতে পারছি গুবলুষের খুব মজা লাগে। তোমরা কিন্তু গুবলুষের জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর আমি তোমাদের কিছু বলতে চাই না। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমার ছেলেদের জায়গা, যেখানে ছেলেরা চান করবে বা ছেলেরা নামবে। ছেলে আর মেয়ে দুটোই আলাদা রয়েছে, দেখছো এখানে অনেকেই নেমে মানে জলটাকে অনুভব উপভোগ করছে, এবং সত্যিই খুব সুন্দর জায়গা। মানে আমি না দেখছি আর ভাবছি যে বাবা সত্যি, মানে ছোটোবেলায় এসেছিলাম তখন কিছু মনে নেই, কিছুই মনে নেই বলতে পারো, কিছু বলবো কিছুই মনে নেই। অনেক ছোটোবেলা যখন এত কিছু বাঁধানো ফাঁধানো ছিল না, কিন্তু এখন দেখছি অনেক কিছু বাঁধানো রয়েছে, তো দেখে খুবই ভালো লাগছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। এইভাবেই কিন্তু আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, এবং সবসময় মনে রেখো যে যেখানেই থাকি না কেন তোমাদের অনেক কাছাকাছি থাকার চেষ্টা করব। তো ব্লগটা তোমরা একটু ভালোবাসো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং সেটা ব্লগটা কিন্তু সম্পূর্ণ আমি করছি আমার নিজস্ব প্যাশনের জন্য, তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার খুবই ভালো লাগবে। আমি মনে করব যে হ্যাঁ আমার খাটনিটা সার্থক হয়েছে। তো এডিটিং করা, এ করা আমার কিন্তু সময় খুবই অল্প, কারণ তোমরা জানো আমি চাকরি করি, আমার একটা ছোটো বাচ্চা আছে, তো সেই সব সামলে কিন্তু আমি অনেক কষ্টে করছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।